আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পথ চলতে চলতে আপনাকে পেয়ে গেলাম। বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশে যে লকডাউন তো শিথিল আকারে তুলে নেওয়া হয়েছে, এতে আপনার কি মতামত? আসলে আমাদের মতো এরকম দরিদ্র কান্ট্রিতে লকডাউন থাকাটা মানে ব্যাপক ক্ষয়ক্ষতি। 5 দিন লকডাউন থাকলে দেশের অবস্থা দরিদ্রের সীমানা সারাই ছাড়িয়ে যাবে। তারপরেও প্রায় 2 থেকে 2.5 মাস লকডাউন ছিল, এতে যে দেশের কী ভয়াবহ ক্ষতি হয়েছে। হ্যাঁ, যাদের টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারা হয়তো বা ঠিক আছে, ঘরে বসে খাবার পাচ্ছে, খাচ্ছে, কিন্তু আমাদের মতো যে শ্রেণীর লোকেরা যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, জমানো টাকা নেই, তাদের অবস্থা খুব ভয়াবহ। একটু বা চিন্তা করে দেখেন যে বাজার পণ্যের দাম খুবই সস্তা না। এই রমজান মাস গেছে, রমজান মাসে যতবারই বাজারের বিভিন্ন পণ্যের দাম শীতল রাখার কথা ছিল, সেই তুলনাগুলি সেটা ছিল না। তারপরেও মানুষকে আল্লাহপাকে খাওয়াই নিতে, আমরা করোনা ভাইরাসের উপর নির্ভরশীল না করে আমরা মহান আল্লাহপাকের উপর নির্ভরশীল হতে হবে। যে উনি যদি দয়া না করে তাহলে ঠিক আছে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমরা সকলেই পাঁচ নামাজ পড়ব, সকলে সত্যবাদী হব, তাহলে মনে হয় এই মহামারী থেকে আমরা রেহাই পাব। এই তো। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, দেশের অনেক বড় বড় বোদ্ধা মানে যাদের কোনো খেয়ে কাজ নেই, মানে তারা বলে বেড়ায় যে লকডাউন তুলে নেওয়া ঠিক হয় নাই, আপনার কী মতামত? আসলে লকডাউন এক হিসাবে তুলে নেওয়াটা ভালোই, আরেক হিসাবে ভালো না। এটা হচ্ছে লকডাউন যদি তুলে নেওয়া হয় তাহলে দেখা গেছে মানুষের চলাফেরাটা বেশি হয়ে যাবে, ঠিক আছে, তাতে দেখা গেছে সে করোনা ভাইরাসটা বেশি ছড়াবে। এবং মানুষ যদি নিজেকে নিজে সতর্কতাভাবে যদি চলাফেরা না করে, তারপরে আর একটা জিনিস দেখা গেছে গাড়িতে ঠিক আছে অর্ধেক যাত্রী বহন করবে, অর্ধেক যাত্রী বহন করলে দেখা গেছে গাড়ির ভাড়া আছে 5,000 টাকা, এখন যদি সে 2,500 টাকাতে যায় তাহলে তার গাড়ির তৈল খরচ, ঠিক আছে, হেল্পার, হ্যাঁ, ড্রাইভার, এদের যে মজুরি কীভাবে তারা দিবে? আর এতে যদি গাড়ির দ্বিগুণ ভাড়া দেওয়া হয় তাহলে জন্য সমস্যা। মানে আমি কামাই করি ঠিক আছে 10 টাকা, এখন যদি আমার ভাড়া দিয়ে 20 টাকা দিয়ে বাড়িতে যেতে